Hello everyone, welcome back to the channel. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের USA তে রোড ট্রিপ চলছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যদি না দেখে থাকেন চট করে আমাদের চ্যানেল সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং এ যান আর USA রোড ট্রিপের ভিডিওগুলো দেখে নিন। আজকে আমি দাঁড়িয়ে আছি সাউথ ওয়েস্টার্ন কলোরাডোতে, দাঁড়িয়ে আছি ঠিক মেসা ভার্ডে ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সে। কোথা থেকে এখানে এলাম, কি কি করলাম এর আগে, এগুলো জানতে হলে ভিজিট করুন আমাদের চ্যানেল। আজকে সময় বেশি নেই, এখন বাজে দুপুর দুটো। খুব একটা বেশিক্ষণ এই ন্যাশনাল পার্কে সময় কাটানোর আমাদের প্ল্যান নেই, তবে অল্প সময় আমরা একদিনে কি কি করতে পারি সেটা দেখি। আগেই যাব ভিজিটর সেন্টারে, ম্যাপ কালেক্ট করব, করে বাকি দিনটা কাটাব। আমরা মেসা ভিজিটর অ্যান্ড রিসার্চ সেন্টারে এসেছিলাম, একদম এন্ট্রেন্সেই প্রথমে ওটাই আছে। ওখান থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করলাম যে কি কি ওপেন আছে সাইট, কারণ সব কিছু খোলা নেই। যেগুলো যেগুলো আমরা দেখতে পারবো, আর আমাদের হাতে তো বেশিক্ষণ সময় নেই, সন্ধ্যে 7টা অবধি যতটা দেখা যায়, তো সেইগুলো সব জেনে নিলাম। এবার আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকবো, তবে মেন গেটটা, ওই গেটের কাছেই আমরা ম্যাপটা পাবো। ম্যাপ কালেক্ট করে নিয়েছি আমরা, ওয়েদার খুবই ভালো আছে, একদম রোদ ঝলমলে একটা দিন। আমরা এখন প্রথমেই বিভিন্ন ওভারলুক পড়বে, সেই ওভারলুকে গিয়ে গিয়ে দাঁড়াবো, আর এই ছাড়া প্রথমেই আমরা লাঞ্চটা করে নেব, কারণ দুটো বেজে গেছে। মেসা ওয়ার্ডে যে ক্লিফ ডুয়েলিং আছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা সেইটা দেখতেই আজকে চলে এসেছি। কথা বলতে বলতে ফার্স্ট ওভারলুকে আমরা পৌঁছেও গেলাম। আপনাদেরকে এখন যেই ওভারলুকটা দেখাবো ওটা হলো ম্যানকোস ওভারলুক। আমরা এখন সিনিক ড্রাইভ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে ম্যানকোস ভ্যালি ওভারলুক দেখালাম, এবার নেক্সট ওভারলুকের দিকে চলে যাচ্ছি। দুজন কাউবয় হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই ক্লিফ ডুয়েলিং, যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেইগুলো খুঁজে পায়। সেইখান থেকেই মেসা ওয়ার্ডে ন্যাশনাল পার্ক তৈরি হয়। এই ন্যাশনাল পার্ক এই অ্যানসেস্ট্রাল হেরিটেজ সাইটটাকে প্রিজার্ভ করে। আমরা এখনও সেই ক্লিফ ডুয়েলিং এর ওখানে পৌঁছাইনি, ওই দিকেই যাচ্ছি। যাওয়ার পথে এই বিভিন্ন ওভারলুকগুলো পড়ছে সেটাই দেখতে দেখতে যাচ্ছি। আমার রাইট হ্যান্ড সাইডে দেখালাম যে গাছগুলো একদম পুড়ে গেছে, মানে ফরেস্ট ফায়ার হয়েছিল তার জন্য পুড়ে গেছিল, প্রায় 20 বছর আগের কথা। 20 বছর পর আবার এখানে এরকম অল্প অল্প করে মানে গ্রিনারি দেখা দিয়েছে এই সেকশনটাতে। আমার পেছনে যে উঁচু মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে নাইফ এজ। এখন যে ওভারলুকটা আপনাদেরকে দেখালাম এটা মন্টেজুমা ভ্যালি ওভারলুক। এই রাস্তাগুলো ইউজ করতো পুয়াবলো কমিউনিটির লোকেরা, অনেক বছর আগের কথা। কিভাবে থাকতো, কিভাবে জীবনযাপন করতো সেইটা দেখতেই আমরা এগিয়ে চলেছি ক্লিফ হাউসের দিকে। তার আগে খাওয়া দাওয়া করে নেব। আমাদের আজকের লাঞ্চ সালমন মাছের ঝোল, ভাত, আলু ভাজা। জিওলজিক ওভারভিউ দেখে আমরা চলে এলাম ফার ভিউ এরিয়া। এই ফার ভিউ পয়েন্ট থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা চ্যাপিন মেসা, একটা ভিদারিল মেসা। আমরা রাইট নাও যাচ্ছি চ্যাপিন মেসা দিয়ে। এটা পিট হাউস, মেসা ওয়ার্ডেতে পুয়াবলো কমিউনিটির ফার্স্ট পার্মানেন্ট ডুয়েলিং বা ফার্স্ট পার্মানেন্ট হাউস। ফায়ার পিট নাকি? আমরা
আমরা এখন মেসা টপ লুপে চলে এসেছি। প্রথমেই দেখলাম পিট হাউস, এটা ফার্স্ট পার্মানেন্ট হাউস। পুয়াবলো পিপল যাদের কথা বলছিলাম, ওই কমিউনিটির প্রথম পার্মানেন্ট হাউস হলো এইটা। ভাবা যায় ওই অত অত বছর আগে ওই রকম বরফে ঠান্ডায় ওরা কিরম ভাবে থাকতো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্কোয়ার ট্রি হাউস, কিরম ভাবে ক্যানিয়নের গা দিয়ে ওরা থাকতো। একটু আগে যে পিট হাউসটা দেখেছিলেন ওইটা ওদের ফার্স্ট পিট হাউস বানানো। এক্ষুনি যেগুলো দেখলাম এটা একটা ছোট্ট ভিলেজ, মানে ওরা কিরকম ভাবে তারপর আস্তে আস্তে ইম্প্রুভ করলো ওদের টেকনিক্সগুলো। তো এখন এটা সেকেন্ড পিট হাউস বা ভিলেজ। এসা টপ লুপ শেষ করে এইবার যাচ্ছি স্প্রুস ট্রি হাউসের দিকে। সান ভিউ পয়েন্ট থেকে আমরা দেখলাম ক্লিফ প্যালেস। এই ক্লিফ প্যালেসের একদম সামনে যাওয়া যায়, কিন্তু এইটার জন্য আলাদা করে গাইডেড ট্যুরের টিকিট নিতে হয়। আজকে তো আমাদের টাইম নেই, আমরা টিকিট নিয়েও নি। আপনারা কখনো যদি আসেন ভিজিটর সেন্টার থেকে গাইডেড ট্যুরের টিকিট নিয়ে নেবেন। এটা ক্লিফ প্যালেস, এটা ওক ট্রি হাউস। নিশ্চয়ই এটার পিছনে তো কোনো কারণ আছে, আমি তো সবকিছু আপনাদেরকে বলতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা বোর্ডে যা যা ডিটেইলস লেখা আছে, আমি প্রত্যেকটা জায়গা যেগুলো যেগুলো ভিজিট করছি তার সাথে সাথে অ্যাটাচ করে দেব। আপনারা ইন্টারেস্টেড থাকলে স্টপ করে পড়বেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের বেশ ইন্টারেস্টিং লাগছে। এটা চ্যাপিন অ্যাম্ফিথিয়েটার। অ্যাম্ফিথিয়েটার থেকে এবার আমরা চলে এসেছি স্প্রুস ট্রি হাউসের সামনে। এইটা একটা সেলফ গাইডেড ট্যুর, এইটা একদম মানে পার্কিংয়ে গাড়ি রেখে নিজেরাই ওরকম অ্যারো দেওয়া আছে, দেখে দেখে চলে যেতে হবে। যেইগুলো বলছিলাম গাইডেড ট্যুর, ওইগুলো তো গাইড নিয়েই যেতে হবে টিকিট কেটে। আর এখন কোভিডের জন্য ওটা বন্ধ, তাই জন্য আপনারা যদি কখনো ভিজিট করতে চান অবশ্যই খবরটা নিয়ে নেবেন। ন্যাশনাল পার্কের ওয়েবসাইটেই সব ডিটেলসে লেখা থাকে। এতটা তো নেমে চলে এলাম, কিন্তু দেখুন সামনে আর যাওয়া যাচ্ছে না। রক ফলের জন্য এই রাস্তাটা ক্লোজড, তাই কোনো উপায় নেই। পাশে যে বাইপাস করে যাব সেটাও হবে না, $2,500 ফাইন দিতে হবে।
ক্যামেরাও লাগানো আছে, সো নো অপশন। ভেবেছিলাম ওদের বাড়িতে ঢুকবো, বাড়ির ভেতরে ঢোকা তো আর হলো না। যাই হোক, দূর থেকেই আপনাদেরকে এখান থেকেও দেখাচ্ছি, প্লাস উপর থেকেও যে টপ ভিউটা সেটাও দেখাচ্ছি, উপায় নেই। এইখান থেকেই দেখে নিন স্প্রুস ট্রি হাউস। ওই যে দূরে ওটা স্লিপিং মাউন্টেন, নাইফ এজ যেখানে দেখেছিলাম ওখান থেকেও দেখা গেছিল। আমরা এখন মেসাভাডে ন্যাশনাল পার্কের হাইয়েস্ট পয়েন্টে আছি, পার্ক পয়েন্ট। আমার পেছনে যেই স্টেশনটা দেখছেন এইটা, এই ধরুন যখন ওয়াইল্ড ফায়ার হয় এইটা লুকআউট টাওয়ার, এইখানে ঢুকে দূর থেকে দেখে বা লক্ষ্য করে কোথাও আগুন ধরেছে কিনা। যেদিন যেদিন এখানে ব্রাইট সানি ওয়েদার থাকে সেই দিন চারটে স্টেট এখান থেকে দেখা যায়, অ্যারিজোনা, কলোরাডো, ইউটা আর নিউ মেক্সিকো। ওই দূরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ফোর কর্নার মনুমেন্ট। পাহাড়ের ওপর মেঘের ছায়াগুলো পড়েছে, কি সুন্দর লাগছে। বেরিয়ে পড়লাম আমরা মেসাভার্ডে ন্যাশনাল পার্ক থেকে। আমরা আজকে চ্যাপেল মেসা করলাম, ভিদরেল মেসায় আর যাইনি। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। মেসাভার্ডে ন্যাশনাল পার্ক কলোরাডোর কর্টেজ বা দুরাঙ্গোর সবচেয়ে কাছ। আমরা ঢুকেছি কর্টেজ দিয়ে, আমাদের হোটেল হলো দুরাঙ্গোতে। আমরা দুরাঙ্গো পৌঁছে গেছি, হোটেলেও ঢুকে পড়েছি। আপনাদেরকে চট করে একটা হোটেল মানে রুম টুয়ার দিয়ে দিই। যেখানে আমরা আছি সেইটার বাইরেটা খুব সুন্দর জায়গাটা, পাশে মনে হয় একটা নদীও আছে। অরিত্র সমানে বাইরে যেতে চাইছে আর বিভিন্ন খাওয়ার দোকানপাটও আছে, তো দেখি চলুন হয়তো একটু বাইরে যাব। তার আগে চলুন চটপট আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটা এটা টয়লেট, হ্যাঁ পরে দেখতেই পাচ্ছো মেলাটা। আর এটা এইটা তুমি কি খাচ্ছো? হট চকলেট। এটা লন্ড্রির জায়গা, দুটো বেড আছে আর আর এদিকে একটা মিরর আর এখানে একটা লাইট। নিচে ফ্রিজ আর মাইক্রোওয়েভ আছে, দেখিয়ে দিচ্ছি মেটারটা। চলে এসেছি আমরা বাইরে এই হোটেলটাতে, এবং মোয়াবের হোটেল দুটোতেই সুইমিং পুল, জাকুজি সবই ছিল, কিন্তু এই কোভিডের জন্য আমরা আর নামিনি। মন চাইছিল মাঝে মাঝে, আজও মনে হচ্ছে একটু আরামটা নিই, কিন্তু না, এখন ওইসব করা যাবে না। জানি না আপনারা অন্ধকারে কতটা দেখতে পারলেন, নদীটা দিনের আলোয় দেখলে বেশ ভালোই লাগতো। কালকে আর আমাদের সময় নেই, কিন্তু কালকে আমরা কোথায় যাব সেটা আপনাদেরকে দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। এখন সোজা চলে যাব হোটেলে, গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে চটপট ঘুম। মাংস ভাত খেয়ে আর কি চাই, লম্বা টানা একটা ঘুম। কালকে আবার সকাল সকাল দিন শুরু হবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কিপ আই অন আওয়ার ভিডিও এন্ড কিপ সিইং দ্য ভিডিওস। বাই।